চলে এসেছি আবার। এই যে আমি, এই যে বুড়ি মানুষ, কিন্তু দেখো বিএনপিসি করতে কিন্তু আমার কোনো কষ্ট হয় না, তাই না? কাদের নিয়ে করি? ছোট্ট ছোট্ট হাঁটুর বয়সী মেয়েদের নিয়ে নাকি আমি বিএনপিসি করি। ও বাবা গো, কারা গো ছোট্ট ছোট্ট আমার হাঁটুর বয়সী? আমি তো খুঁজেই পাই না কারা আমার হাঁটুর বয়সী। বাবা হাসি পায় ওই হাঁটুর বয়সী বাচ্চাগুলোর ভিডিও দেখলে পরে না, হাসি পায়। সেই জন্য আমি আবার চুপ করে বসে থাকতে পারি না, বকবক করতে চলে আসি। যা দেখবো তাই বলবো, তার বাইরে কিছু বলবো না। ওরা তো বানিয়ে বানিয়ে কথা বলে, নিজের মনে যা যা মনে হয়, যা যা ওরা পায়নি, যা যা ওরা পেতে পারতো কিন্তু হলো না, এরম জায়গায় দাঁড়িয়ে আছে, তারাই ওইসব উল্টোপাল্টা ভিডিও বানায়। আমি তো যা দেখি তাই বলি, কোনো কিছু বানিয়ে বুনিয়ে বলি না। তো চলো, একটা ভিডিও দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে আমার ওই কণিকাদের যে বাথরুমটা বানাচ্ছে সেখানে কিছু মানুষ আসবে টয়লেট করতে, ভদ্র ভাষায় বললাম, ওই ভাষাটা ইউজ করলাম না, কারণ অতিরিক্ত শিক্ষিতরা টাইটেলে থাম্বনেইলে নোংরা নোংরা ভাষা লেখে, আমি তো লিখি না, আমার কোনো প্রশ্নও নেই, মুখে বলতেও দেখো আটকে গেল। তো তারা নাকি আসবে কণিকার বাথরুমে টয়লেট করতে। তো আমার কিছু বন্ধুদের আবার কিন্তু ভীষণ না লুজ মোশন, তো আমি তাদের কাছে একান্তভাবে অনুরোধ, দেখো তোমরা যারা আমাকে বলেছো না দিদি আমার পেটের গণ্ডগোল চলছে, দিদি আমার গ্যাসের গণ্ডগোল প্রবলেমে ভুগছি, বা দিদি আমার না ভীষণ কদিন ধরে আমাশা হয়েছে, দেখো তোমাদেরকে আমি একজোট করে নিয়ে যেতে চাই ওই সেই যে বাগানের মধ্যে একটা নামি মানে দামি পায়খানা আছে না, নামি দামি পায়খানা, যেটার দরজা টিনে দুরুম করে বন্ধ করে দিতে হয়, ওপরটা আবার ফাঁকা, কোনো লম্বা মানুষ ছফুটের ওপরে হলেই কিন্তু ভেতরে দেখতে পাবে, বুঝলে কি না? সেই একটা বাথরুম আছে, সেটা আবার মানে কি বলবো, রাজা রানীরা পায়খানা করে, বুঝলে কি না? কণিকা তো সামান্য বস্তির থেকে উঠে এসে ওই পায়খানা বাথরুম বানিয়েছে, হাগরে ফ্যামিলি দেখতে পায়নি কোনোদিন ওরকম পায়খানা বাথরুম, তাই একটা একটা করে টাইলস বসাচ্ছে, টুট্টুর দিচ্ছে। দেখো চিন্তা করে কি করছো কণিকা, তুমি কি করছো? যাক তোমাকে নিয়ে কথা, আমি কিছু তোমাকে আজকে জ্ঞান ঠ্যান দেবো, তুমি একটু শুনে শুনে সেইগুলো আপাতত তুমি করো। তো পরে আসছি, তো আগে এই পাগলিকে একটু বলে নিই, তো কিছু আমার বন্ধু আছে, তা তোমরা যারা এই পেটের প্রবলেমের জন্য ভুগছো তারা আমার সাথে যোগাযোগ করো, সবাই মিলে যাব আমরা ওই সেই বিখ্যাত পায়খানা, যেখানে গেলে তোমাদের জামা কাপড় ছাড়তে হবে না, যেখানে গেলে তোমরা মনে ভক্তি থাকলে পায়খানায় বসেও ঠাকুরের নাম করতে পারবে, সেই বিখ্যাত পায়খানায় তাদেরকেও আমি না পাঠিয়ে দেব। আমার আর নিজের যাওয়ার ইচ্ছা নেই বাবা, আমি আর নিজে যাব না, তো যা দেখে এসেছি, যা আমার বাবা নমস্কার। তা তোমাদের যাদের যাদের ওই পটির প্রবলেম হয়েছে বলছিলে, লুজ মোশন হয়েছে বলছিলে, তারা কিন্তু ওই বিশ্ববিখ্যাত এয়ার কন্ডিশন একদম প্রপার, মানে যে তোমাদের যে মানে আমাদের প্রকৃতির যে হাওয়া অক্সিজেন, খেতে 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 কিন্তু তোমরা পটি করতে পারবে, পেট খুলে মন খুলে তোমরা ওখানে বসে কিন্তু পটি করতে পারবে। কে কে যাবে হাত তুলো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে দিদি আমি যাব, সোমাদি আমি যাব, ও ঠাকুমা আমি যাব, ও দিদা আমি যাব। দেখো পেটের প্রবলেম মোটামুটি এখন যা জল মানে খাওয়া দাওয়া সব কিছু আমাদের সিস্টেম, তাতে কিন্তু 90% লোকের হচ্ছে ওই পেটের প্রবলেম, যাদের বাড়ির কথা বলছি সেই মালকিনও তো সেই রুগী, বুঝলে, সেও সেই পেট রোগার রুগী, বুঝলে, যাই খায় দুদিন অন্তর অন্তর টুই আর এখানে শুই, বুঝতেই পারছো কি বলতে চাইছি, যখনই বেশি একটু 19-20 খাওয়া হয় তখনই টুই করে শুয়ে পড়ে আর এখানে পুই করে স্যালাইন চলে। তো তার বাড়িতে পটি করার জন্য যদি কেউ যেতে ইচ্ছুক হও আমার কমেন্ট বক্সে না মানে কমেন্ট করে যেও। তো গুন্ডির বাড়িতে যাবে টয়লেট করতে, তো আমাদেরও তো ভাই সম্মান দিতে হয় না, আমাদের গুন্ডির বাড়ি আসবে সামান্য টয়লেট করতে, হ্যাঁ আমরা ছেড়ে দেবো, আমরা কি ছেড়ে দেবো, আমরাও যাবো হাগুমাগু করতে, ওরা আসবে হ আমরাও করবো হ,
হ হ হ হা 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 বুঝলে কি না? তো চলো, হয়ে গেল হাগুমাগুর কথা হয়ে গেল, এইবারে আসি কণিকাকে নিয়ে কিছু বলতে। কণিকা, তোমাকে আমি কিছু কথা বলছি, শোনো। তুমি তো ওই একটা একটা করে টালি বসাচ্ছ, টাইলস বসাচ্ছ, আর এই টুটটুরা টুটটুটটুরা টুট দিচ্ছ, ও তো বলেই দিয়েছে, শোনো, এবার থেকে তোমাকে আমি বলে দিলাম। ও ভীষণভাবে নিজেকে এক্সপোজ করে যে তুমি ও যা বলে তুমি নাকি তাই পরের দিন করো। তো এবার থেকে আর নিজের কন্টেন্ট দিও না, বুঝলে কি না? এই রান্না, এই খাওয়া, এই উজ্জ্বলকে দেখানো, এই মেয়েকে দেখানো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাত্রিবেলা ওর সারাদিনে ওর ভিডিওটা দেখে নেবে, কী 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 বলেছে, পরের দিনকে ঠিক সেই সেইগুলো দেখিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, নো প্রবলেম। আবার পরের দিনকে গিয়ে ও তাহলে দেখবে ও আর নতুন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, কারণ ও তো তোমাকে বলেই দিচ্ছে সেই কন্টেন্টটাই তো তুমি তোমার চ্যানেলে দেখাবে, নতুন কিছু আর খুঁজে পাবে না, বুঝেছো? জ্ঞানটা, বুদ্ধিটা শিখে নাও। এই বুদ্ধিটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম, অন ক্যামেরায় দিলাম, কেন বলো তো? ও যাতে বোঝে যে ও ভুলভাল কথাবার্তা বলে, বোকা বোকা কথাবার্তা বলে। তো আমি ওর বুদ্ধিটাই তোমাকে অ্যাপ্লাই করার জন্য বলে দিলাম, যেটা যেটা ও বলে তুমি সেটা সেটাই পরের দিন দেখাও, কী খুশি, কী খুশি হয়, তুমি ঠিক সেই জিনিসটাই পরের দিন ভিডিওতে দেখাবে। ও যদি বলে যে দেখবে কালকে না ও চুড়িদার পরে ভিডিও বানাবে, তুমি ঠিক পরের দিন চুড়িদার পরেই ভিডিও বানিয়ে দিও, দেখবে পরের দিন যদি। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ওই যে ভাগ্নে, ভাগ্নে যে কবে আসবে, ভাগ্নে না, আমারও খুব চিন্তা, ভাগ্নে এসো, ভাগ্নে এসো, কারণ ওদিকে দাদা এসো আর এদিকে ভাগ্নে এসো, এই এসো এসোতে পড়ে গিয়ে না আমরা ভীষণ মানে কনফিউজ হয়ে যাচ্ছি, কাকে দেখবো, দাদা না ভাগ্নে, দাদা না ভাগ্নে। তো দাদা তো আমাদের এখন পুরনো কন্টেন্ট হয়ে গেছে, ওই এক বাসি পচা কন্টেন্ট দেখতে 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 মানে একদম আমার বন্ধুরা সব একদম মানে ইয়ে হয়ে গেছিলো, কী শুনবো, ওই এক দাদা এসো, দাদা এসো, এখন হচ্ছে হট কন্টেন্ট, ভাগ্নে চলে এসো, ভাগ্নে চলে এসো। আর শুনলাম ব্যাঙ্গালোরে নাকি মাছ মাংস পাওয়া যায় না, বাবারে বাবা কী যন্ত্রণা, কী যন্ত্রণা। তো আমি আবার ফোন করলাম, আমার এক দিদির ননদ থাকে, তো দিদিকে ফোন করলাম, ননদকে তো নাম্বার তো জানি না, দিদিকে ফোন করলাম, হ্যাঁ রে, যে ব্যাঙ্গালোরে তোরা যে থেকেছিলি রিসেন্ট, ওরা ঘুরে এসছে, আমি জানি, ফোন করে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, তো তোরা যে ব্যাঙ্গালোর ঘুরে এলি, ওখানে কী খেলি, মাছ মাংস পাওয়া যায় না ওখানে? তোর বলছে হ্যাঁ সব পাওয়া যায়, চিকেন ফিকেন সব পাওয়া যায়, কেন পাওয়া যাবে না, মাটন চিকেন সব পাওয়া যায়, মাছটা একটু নানান রকম মাছ আমাদের কলকাতার মতো অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু চিকেন মাটনের কোনো অসুবিধা নেই, বুঝলে কি না? তারপর শুনেই না আমার এই ব্রহ্মতালুতে দপ 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 করতে শুরু, ব্যাঙ্গালোরে মাছ পাওয়া যায় না, চিকেন মাটন কিচ্ছু পাওয়া যায় না, ছেলেটা কী করে খাবে গো, সব পাওয়া যায়, সব পাওয়া যায়, সব বুলতানি মার্কা গল্প, কী বলে ভগবান জানে, জানি না, শুনতেও ভালো লাগে না, কিন্তু ছেলেটার দুঃখে মামি শুকিয়ে যাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তোমার ভিডিও না দেখলে ওর পেট ভরে না, তুমি তো তোমার মতন রোজ 10-12 করে দরকার পড়লে তোমার বাথরুম দেখাতেই পারো, ওটা তোমার বাড়ির বাথরুম, তুমি পয়সা খরচ করে করছো, তোমার ইচ্ছা, তোমার ভিডিও, তোমার নেট, তুমি যা খুশি তাই দেখো। এরপরে যেটা যেটা বলে দিয়েছে কণিকা, তুমি কিন্তু তার বাইরে একটা ভিডিও আনবে না, আমি বলে দিচ্ছি, প্লিজ দেখো এটা বোঝার চেষ্টা করো, ও তোমাকে বলে দিচ্ছে, কন্টেন্ট দিয়ে দিচ্ছে, এরপরে তুমি লাইটের সুইচ লাগাবে, লাইট লাগাবে, সেটাই তুমি দেখাবে, তার বাইরে কিচ্ছু দেখাবে না। তারপর তুমি কোমর বসাবে, সোনার কোমর, তো সেই সোনার কোমর বসানোটাই দেখাবে, যখন থেকে বসাবে তখন থেকে ক্যামেরাটা ওখানেই সেট করে রেখে দেবে, কোনো ভিডিও না, কোনো কথাবার্তা কিচ্ছু না, শুধু মুখে পরে বসিয়ে দেবে, যখন থেকে মিস্ত্রিরা আসবে কোমর বসাতে, আমাদের আজকে সোনার কোমর বসানো হলো বলে ক্যামেরাটা ওখানে বসিয়ে দেবে, আর কিচ্ছু বলার দরকার নেই, তোমাকে ভয়েস ওভারও দিতে হবে না, মাঝে মধ্যে একটু ভয়েস ওভার দিয়ে দেবে যে বা মিস্ত্রিরা এখন কাজ করছে, আমি একটু চা দিলাম বা একটু চা বিস্কুট খাওয়ালাম, এখন ওরা টাইলস বসাচ্ছে, এখন ওরা গর্ত খুঁড়েছে, এখন ওখানে বসানো হলো, জাস্ট ওই, আর দরকার নেই ওদেরকে ওকে ওর থেকে বেশি কন্টেন্ট দেওয়ার, তুমি যেটা দেবে সেটাতেই তোমাকে লোকে দেখবে, কিন্তু ও তো আর কন্টেন্ট খুঁজে পাবে না, না কারণ ওর দেওয়া কন্টেন্টেই তো তুমি ভিডিও করবে, আর কোথা থেকে তোমাকে নিয়ে বের করবে বলো, নতুন নতুন তুমি কথা বলবে, নতুন নতুন তুমি কাজ দেখাবে, নতুন নতুন ঘরের জিনিস দেখাবে, আর ওই হ্যাংলাটা সারাক্ষণ তোমাদের দিকে চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে, শকুনির দৃষ্টি একেবারে,
এই ওই সেই কি কেন কি সব করবে বসে বসে। তুমি আর নতুন কিছু দেখাবে না, যেদিনকে সুইচ বোর্ড লাগাবে সুইচ বোর্ড লাগানোই দেখাবে, তার মার টানবে, লাইট লাইট লাগাবে এগুলো দেখাবে, তারপরের দিন কোমর বসাবে সেটা দেখাবে, বাদ দাও ঝামেলা শেষ। দু চার দিন করে দেখো তো কি হয়, বন্ধ হয়ে যাবে ভিডিও করা, হা 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 করে কাঁদতে বসে যাবে, অসুস্থ হয়ে যাবে, চোখ ফোক কপালের এইখানে উঠে যাবে, এইখানে চোখ এইখানে উঠে যাবে, নাকের ফুটো এখান থেকে এখানে চলে আসবে, ভিউজ হবে না তো, না কি দেখাবে, তুমি তো কিছুই পাবে না, তোমার চ্যানেলে তো গিয়ে কিছুই পাবে না, কারণ ও তো আগের দিনই বলে দিচ্ছে সোনার কোমর বসানো দেখাবে, তুমিও তাই দেখিয়ে দেবে, সোনার কোমর বসালাম সারা ভিডিওটা শুধু কোমর বসানোই দেখিয়ে দেবে, ব্যাস। তো চলো টাটা, আর কোনো কথা নেই, এবার আমি খাবো দাবো ঘুমাবো, চলো টাটা।